যেখানে প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন দেওয়া হয়। সো যারা একদম নতুন আছো এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে প্রত্যেকটি ক্লাসে নোটিফিকেশন তোমরা সময় মতো পেয়ে যাও। চলো স্টার্ট করি। টার্গেট WBCS, ওয়েলকাম দীপ্তি, ওয়েলকাম, গুড আফটারনুন দুজনকেই এবং বাকিদেরকেও। অডিও ভিজুয়াল কনফার্ম করো ঠিকঠাক আছে কিনা। সো তোমরা জানো আমাদের ওয়েবসাইট রয়েছে www.uaplus.in। এই ওয়েবসাইটটা এখন একটু কাজ চলছে, তো তোমরা যদি চাও যখন ওয়েবসাইট ওপেন করবে দেখবে ওখানে একটা গো টু ওল্ড ওয়েবসাইট বলে ইন্ডিকেট করবে, কি গো টু ওল্ড ওয়েবসাইট। তোমরা তখন গো টু ওল্ড ওয়েবসাইটে করে নেবে। এই কদিন সমস্যা, আমাদের অ্যাপ লঞ্চ হয়ে গেলে সেই সমস্যাটা আর থাকবে না। সো তোমরা অ্যাপেক্স কার্ড কিনতে পারো, যে অ্যাপেক্স কার্ডের থ্রু দিয়ে তোমরা কিন্তু টোটাল অল এক্সামিনেশনের আনলিমিটেড টেস্ট দেওয়ার সুযোগ পাবে এক বছরের জন্য 799 পে করে। মোবাইল নাম্বার নিচে দেওয়া আছে, কোনো ইনফরমেশন জানার থাকলে 9803498734 এই নাম্বারে কল করতে পারো, অথবা তোমরা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইট থেকেও এই অ্যাপেক্স কার্ড সম্পর্কে জানতে পারো, বা সেখান থেকে ডিরেক্টলি তোমরা অনলাইন পেমেন্টের মাধ্যমে এটা কিনতে পারো। সো যেরকম তোমাদের মক এক্সপ্রেস থাকে সেরকম মক এক্সপ্রেস আজকেও রয়েছে। অল টাইপস অফ কোশ্চেন্স একই সঙ্গে করানো হবে। অবশ্যই পলিটির কোনো যদি ব্যাখ্যা তোমাদের করার প্রয়োজন থাকে আমি সেটা করে দেবো। অন্য সাবজেক্টে যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো রকম কনফিউশন থাকে, আগেই বলে দিচ্ছি, অবশ্যই কনসার্ন টিচারকে জিজ্ঞেস করে নেবে। তো এক নম্বর প্রশ্ন তোমাদের সামনে, করো আনসার দেখতে পাচ্ছ। এনজিমেটিক, ফাইন্ড আউট, ফাইন্ড দ্য অ্যানাটোমি অফ দি ওয়ার্ড, শর্ট সাইট, শর্ট সাইটেড, লার্নড, পাজলিং আর হচ্ছে ডিসপ্লেসড। এক নম্বর প্রশ্নের আনসার করো। তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, একবার দেখি, ওপেন করার পরে ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। ওকে, আনসার দিতে শুরু করে দিয়েছো। চিত্রায়ন, চিত্রায়ন আনসার দিয়েছে। টার্গেট WBCS ও আনসার দিয়েছে। মনীষা এবং অমল, 12 জনকে লাইভ দেখতে পাচ্ছি, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও যাতে ক্লাসটা সবাই অ্যাক্সেস করতে পারে। সো রাইট আনসার হচ্ছে, দেখে নিই আমরা, রাইট আনসারটা হচ্ছে একদমই তাই, অপশন সি, চিত্রায়ন আনসারটা একদম সঠিক দিয়েছো। পাজলিং, এনজিমেটিকের, এনজিমেটিকের অ্যান্টোনিম হচ্ছে পাজলিং। ভেরি গুড, একদম ঠিকঠাক আনসার হয়েছে, বাকিরা নিশ্চয়ই বুঝতে পারলে। তো এরকম আমাদের এখন পরপর অনেক প্রশ্ন থাকবে, সবাই কিন্তু মন দিয়ে করো আর একটু ক্লাসটাকে শেয়ারও করে দাও যাতে আরও ছেলেমেয়েরা ক্লাসটায় জুড়তে পারে। 2 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, ভিচুয়াস, ফাইন্ড আউট দ্য অ্যানাটোমি অফ দি ওয়ার্ড, করো। সো রাইট আনসার আবার দিতে শুরু করে দিয়েছো। ওকে স্যার, সি ইজ সিম, টার্গেট WBCS, ওকে আই উইল ইনফর্ম টু দ্য কনসার্ন টিচার। ওকে, সো যদি কোনো ভুল ভ্রান্তি থাকে নিশ্চয়ই তিনি গাইড করে দেবেন। পরের দিন যেদিন ইংলিশ ক্লাস থাকবে অরিন্দম স্যারকে আমি বলে দিচ্ছি, ওকে, কোনো সমস্যা থাকলে তিনি বলে দেবেন। ওকে ওকে ফাইন, চলো 2 নম্বর প্রশ্নের আনসার একদমই তাই, অপশন সি, ভিসিয়াস ইজ দ্য রাইট আনসার। ওকে চলো পরের প্রশ্নে যাই। 3 নম্বর, আই স হিম কন্ডাক্টিং দ্য রিহার্সাল, চেঞ্জ ইন টু প্যাসিভ ভয়েস। ওকে, হি ওয়াজ সিন কন্ডাক্টিং দ্য রিহার্সাল, আই স দ্য রিহার্সাল টু বি কন্ডাক্টেড বাই হিম, হি ওয়াজ সিন বাই মি টু কন্ডাক্ট দ্য রিহার্সাল, আর অপশন ডি বলছে আই স দ্য রিহার্সাল বিং কন্ডাক্টেড বাই হিম, করো। 16 জনকে লাইভ দেখতে পাচ্ছি, সবাই আনসার করো, আনসারে পার্টিসিপেট করো যাতে স্মুথলি আনসারটা তোমরা করতে পারো। ওকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট সি করছে, চিত্রায়ন এ করেছে, দেখা যাক আনসারটা কি হবে। আনসারটা হচ্ছে অপশন ডি। ওকে, আই স দ্য রিহার্সাল বিং কন্ডাক্টেড বাই হিম, চলো পরের প্রশ্নে যাই আমরা।
he said to her, "Are you coming to the party?" turned into idiot speech. He told her if she was coming to the party. He asked her if she was coming to the party. He asked her whether she was coming to the party. Or option D, he asked her if she will be coming to the party. Kar. Okay. Character answer, কেউ B দিচ্ছো, কেউ A দিচ্ছো, কেউ C দিচ্ছো. So, obviously, আমরা ঝটপট করে আনসারটা করার চেষ্টা করব. Right answerটা হচ্ছে অপশন B. He asked her if she was coming to the party. Okay. So, target WBCS একদম ঠিকঠাক করেছো. মনীষাও ঠিক করেছো. Proud Bengaliও ঠিক করেছো. পাঁচ নম্বর প্রশ্ন. পাঁচ নম্বর প্রশ্ন. Are you drink? You are drink that aggravates your offense. Now, এখানে A আছে as you are, B আছে that you, আর C আছে what aggravates. So, এবার তোমাকে নিচ থেকে অপশন ফাইন্ড আউট করতে হবে. A বলছে only A, B বলছে only B, C বলছে only C, আর D বলছে A and B. করো. চিত্রায়ণ পিপি কিট পরে আছো? বি কেয়ারফুল চিত্রায়ণ, দরকার হলে তুমি ক্লাস পরে করো, কিন্তু সেফলি থাকো. ওকে, নিশ্চয়ই তুমি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত আছো যেটা তোমাকে ওটা পড়তে হয়েছে. সো অবভিয়াসলি তুমি চাইলে পরে ক্লাস দেখতে পারো কোনো রকম রিস্ক না নিয়ে. ওকে, আর যদি কোনো সমস্যা না হয় তুমি পিপি কিট পরেই ক্লাস করো. চলো, টাচ করতে সামান্য সমস্যা তো হবেই আনসার টাইপ করতে. সো রাইট আনসার একদমই তাই, অপশান সি, অনলি সি. ওকে, চল নেক্সট কোশ্চেনে যাবো আমরা. ছ নম্বর, হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেট টু ফিক্স এমএসপি ফর ভেজিটেবলস? ওয়েস্ট বেঙ্গল, কেরালা, পাঞ্জাব, আর অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ. কর. তপশ্রী, আমি বলবো আবার যে একটু টিচারের সঙ্গে কনসাল্ট করো. তপশ্রী পার্টিকুলার, তুমি কি এই পাঁচ নম্বর ছ নম্বর কোশ্চেনটা জিজ্ঞেস করছো? এমএসপি, মিনিমাম সাপোর্টিং প্রাইস ফর ভেজিটেবলস, এটা কোন স্টেট ফিক্সড করেছে প্রথম? ওয়েস্ট বেঙ্গল, কেরালা, পাঞ্জাব, নাকি হিমাচল প্রদেশ? এটাই তো, নাকি অন্য কোশ্চেন জিজ্ঞেস করছো? পাঁচ নম্বরেরটা একটু কনসাল্ট টিচারকে জিজ্ঞেস করে নিই. ওকে, সো রাইট আনসার হচ্ছে কেরালা. ভেরি গুড, অনেকেই কেরালা গেস করেছিলে, সো একদমই সঠিক আনসার করেছো. দে আর অলওয়েজ একটু এগিয়ে থাকে, রাইট, অন্য স্টেটের থেকে. মিনিমাম সাপোর্টিং প্রাইস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, যেটা নিয়ে আমাদের বেশ কিছুদিন ধরেই সেন্ট্রালে প্রচুর সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে ফার্মার দা মুভমেন্ট স্টার্ট করেছে. সো সেই মিনিমাম সাপোর্টিং প্রাইসের কথা দিয়েই কোশ্চেনটা করা হয়েছে. ইটস রিসেন্ট, খুব নিউজে আসছে. হুইচ অব দি ফলোয়িং ইজ ট্রু রিগার্ডিং ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং? ওকে, এনআইএ, এটা সংক্রান্ত অপশন তিনটে স্টেটাস দেওয়া আছে. এক নম্বর বলছে এনআই ইজ ইকুয়াল টু জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস ইনডিরেক্ট বিজনেস ট্যাক্স প্লাস সাবসিডি. টু বলছে জিডিপি ইজ ইকুয়াল টু এনএনপি প্লাস ডেপ্রিসিয়েশন মাইনাস নিট ফ্যাক্টর ইনকাম অফ ফ্রম অ্যাব্রড. থ্রি বলছে সি প্লাস এস ইজ ইকুয়াল টু পিআই মাইনাস ডিরেক্ট ট্যাক্স. নাও অপশন সেট, অপশন এ ওয়ান অ্যান্ড থ্রি, B said 1 and 2, C 2 and 3, D all 1, 2 and 3. Karo. Good afternoon, chalo Juma, answer karo. So, 7 number answer A diyecho dujon, Binoy ar Shubhi. Okay, Amol, target WBCS. Okay. প্রিয়াঙ্কা, ঝুমা, সবাই আনসার দিচ্ছ বি আর সি এর মধ্যে থাকছে, কিন্তু আনসারটা হচ্ছে অল, ওয়ান টু থ্রি, অল অফ দিস আর কারেক্ট. ওকে, সবগুলোই ট্রু. চল নেক্সট কোশ্চেনে যাই. প্রাউড বেঙ্গলি ডি দিয়েছিলে, ভেরি গুড. নেক্সট কোশ্চেন, হুইচ অব দি ফলোয়িং ইজ ট্রু রিগার্ডিং 15th ফাইন্যান্স কমিশন? অপশন এ বলছে, অপশন এ নয়, নাম্বার ওয়ান স্টেটমেন্ট বলছে এন কে সিং ইজ দ্য চেয়ারম্যান অফ 15th ফাইন্যান্স কমিশন.
টু বলছে 41% অফ শেয়ারেবল ট্যাক্সেস টু বি গিভেন টু দি স্টেটস, থ্রি বলছে সেক্রেটারি অফ 15 ফাইন্যান্স কমিশন অরবিন্দ মেহতা, আর চার বলছে দ্য ডেট অফ সাবমিশন অফ ফাইনাল রিপোর্ট ইজ 30th October 2020. নাও অপশন 1 and 3, বি 2 and 3, সি 3 and 4, অ্যান্ড ডি আগেইন 1, 2, 3, 4. কর তপশ্রী, এটা ইকোনমিক্সের কোশ্চেন, একটু ইকোনমিক্সের টিচারকে জিজ্ঞেস করো, ওকে? চলো, সো রাইট আনসার দিয়ে ফেলেছো অনেকেই, সো রাইট আনসার একদমই তাই, চারটেই ঠিক, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, চারটে স্টেটমেন্টই একদম কারেক্ট। দেখো এই দুটো কোশ্চেনই পরপর দেখলাম, 7 আর 8, দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশান থাকলো, তো তোমাদের যেটা কাজ হবে শুধু এমসিকিউ কিন্তু নিজের জানা বিষয়টাকে চেক করা নয়, তার সঙ্গে সঙ্গে নতুন কোনো ডেটা পেলে তাকে নিজের নোটসের মধ্যে কিন্তু অ্যাড করে নেওয়া, ফলে সেটা কিন্তু করতে ভুলবে না, ওকে? চল পরের প্রশ্ন যাই আমরা, 24 জন স্টুডেন্ট তোমরা রয়েছো, 9 নম্বর কোশ্চেনে ঢুকবো আমরা। হুইচ অফ দি ফলোয়িং ইজ ট্রু রিগার্ডিং গ্রিন রেভলিউশন, 1 নম্বর স্টেটমেন্ট বলছি ইট ওয়াজ ইন্ট্রোডিউস ইন 1966 to 67, 2 বলছি ইট ওয়াজ ইন্ট্রোডিউস ডিউরিং খারিফ সিজন, 3 বলছি created massive employment generation, and 4 বলছে initially it was restricted to any 5 crops. Now option A, A, B and D, option B, A, B and C, option C, B, C and D, and option D, all of these. এখানে A, B, C বলা আসলে এখানে 1, 2, 3 কে ইন্ডিকেট করছে, আমি ঠিক করে দিচ্ছি, এটা A আছে, এটা B আছে, এটা C আছে, এটা D আছে, ওকে করো। সবাই আনসার করবে, সো লাস্ট দুটো কোশ্চেনের টেন্ডেন্সি বলছে যে অপশন ডি হবে, কিন্তু না, এটা আনসার হবে এ অ্যান্ড বি অ্যান্ড ডি, মানে 1, 2 and 4, ওকে? 1, 2 and 4 বোঝা গেছে? চল ভেরি গুড, টার্গেট WBCS, দিস ইজ দ্য রাইট ওয়ে টু গেট ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দি MCQ's ক্লাস। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ট্রু রিগার্ডিং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, অপশন এ বলছে ইট ওয়াজ ইন্ট্রোডিউস ইন অন 25th December 2000, বি বলছে ইট ওয়াজ লঞ্চড বাই মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, সি বলছে ফান্ডিং প্যাটার্ন বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট ইজ 60:40, সেন্টার 60, স্টেট 40, অ্যান্ড অপশন ডি বলছে অল অফ দিস। করো, ইকোনমিক্সের প্রচুর প্রজেক্ট, প্রচুর যোজনা থেকে কিন্তু কোশ্চেন থাকে, এবং সেটা তার উপরেই কোশ্চেনটা দেওয়া হয়েছে, সবগুলো এখানে স্টেটমেন্ট ঠিক একদম তাই, অপশন হচ্ছে ডি, অল অফ দিস, অর্থাৎ 25শে ডিসেম্বর এটাকে লঞ্চ করা হয় 2000 সালের, এবং তারপরে এটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আন্ডারে, এবং 60:40 এই রেশিওতে সেন্টার স্টেট কিন্তু কাজ করবে এগুলো। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, 10টা কোশ্চেন হয়ে গেল, একটু স্কোরবোর্ড বলো সবাই, 10টা কোশ্চেনের স্কোরবোর্ড একটু সবাই শেয়ার করো, যাতে তোমরা ঠিকঠাক করে আমি একটু আইডেন্টিফাই করতে পারি কারা ঠিকঠাক করে পড়াশোনা করছে। দ্য মেনশন অফ দি ওয়ার্ড জাস্টিস ইন দ্য প্রিয়াম্বল টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এক্সপ্রেস সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস জাস্টিস, সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল জাস্টিস, সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, আর অপশন ডি ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। করো, এক্স্যাক্টলি টার্গেট WBCS, সো রাইট আনসার এক্স্যাক্টলি জাস্টিসের আইডিয়া USSR থেকে নেওয়া হয়েছে, এবং সেটার তিনটে ফিল্ডে জাস্টিসের কথা বলা হয়েছে, আমাদের যদি প্রিয়াম্বলটা খুব ভালো করে পড়া থাকে তাহলে আমরা এটা ইজি আনসার করতে পারবো, কি সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, জাস্টিস ফর সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, ভেরি গুড, সো রাইট আনসার অপশন সি, ওকে? চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, দীপ্তি 5টা ঠিক করেছে 10টার মধ্যে, শ্রাবণী সর্বণী তালুকদার 7টা ঠিক করেছো, ওকে, আর বাকিদের স্কোরবোর্ড আমি আর দেখতে পেলাম না, ব্যাস এই দুজনেরই স্কোরবোর্ড, ফাইন, দুজনেই সেই।
Who among the following was not a member of the drafting committee of the constitution? Mohammad Sadullah, K. M. Munshi, A.K. Iyer, or J.L. Nehru. A.K. Iyer likha ache, okay? Eta A.K. Iyer. R hobe ekhane. Kor. Drafting committee member chilen na ke? Nishchoy tomader jana ache, 7 member drafting committee, 7 jon member. Ebong tar moddhe chairman chilen Ambedkar. So er moddhe ke member chilen na? So Jawaharlal Nehru was not a member of the drafting committee. He was a member of the other various committee like Union Powers Committee, States Committee, but not drafting committee. Okay? Exactly. E hoche only Muslim member. Ekdom tai. Mohammad Sadullah uni hochen drafting committee ekmatro Muslim member. Thik bolecho. Atta thik korecho Abhigyan. Okay, fine. Toposhti atta. Very good. 13 number proshno. Which article of Indian Constitution declares Devanagari Hindi as an official language of India? 343, 348, 1 for 54 or 156. Devanagari script Sadhu Bhasha. Sadhu Hindi. Okay? I'm Sadhu Bangla Hai, Shakum Sadhu Hindi Hoy. Shitai Gola Hachakan. Devanagari script bolte. Article. Toposhti article Lake Anakati. It's a part 17 article. Part 17 এর মধ্যেও অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিসকাস করা আছে। এছাড়াও পার্ট 8 এও আছে, সরি সিডিউল 8 এ এই দুটো প্রভিশন হচ্ছে রিগার্ডিং অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। তো আর্টিকেলটা বিলং ফ্রম দিস, তো অলরেডি দুটো কিন্তু তোমরা 50-50 লাইফলাইন পেয়ে গেলে, এই দুটো বাদ চলে গেল, বাকি থাকলো এই দুটো। কি হবে তাহলে আনসার? ভেরি গুড, 348 নয় 343। ওকে, ভেরি গুড, অনেকেই আনসার ঠিক করেছিলে, খুব ভালো, একদম ঠিক, টার্গেট WBCS ঠিক বলেছ। এটা কিসের সম্পর্কে বলো তো? 348 টা ইউজ অফ হিন্দি অ্যাজ দ্য দেবনাগরী স্ক্রিপ্ট আর কো অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। একদম ঠিক, একদম ঠিক বলেছ চিত্রায়ন। সো এটা 348 কি সংক্রান্ত বলো? 348 বাড়িতে পড়বে, আমি এগুলো সব পড়িয়েছি তোমাদের। 154 কি নিয়ে, 156 কি নিয়ে, সব ইম্পর্টেন্ট আর্টিকেলস, প্রত্যেকটা ইম্পর্টেন্ট আর্টিকেলস। ভেরি গুড, সুপ্রিম কোর্ট হাইকোর্টের ল্যাঙ্গুয়েজ, একদম ঠিক বলেছ। ইংলিশ ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ রিগার্ডিং অন দ্য বেস অন দ্য কেসেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। ওকে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের ল্যাঙ্গুয়েজ, একদম ঠিক। আর 154 ওকে, যাই হোক, এগুলো পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কিন্তু ভুল হয়ে যাবে। সুপ্রিম কোর্টের ল্যাঙ্গুয়েজ হচ্ছে 1348 আর এটা হচ্ছে গভর্নর। ভেরি গুড, এক্সিকিউটিভ পাওয়ার অফ গভর্নর, ঠিক বলেছ। আর 156 হচ্ছে টার্ম অফ গভর্নর, গভর্নরের ইলেকশন হয় না। ওকে, চল, 153 থেকে 160 হচ্ছে গভর্নরের আর্টিকেল, যার মধ্যে 153 হচ্ছে অফিস আর 154 হচ্ছে তার এক্সিকিউটিভ পাওয়ার। পরের প্রশ্নে চলে আসবো আমরা। মার্ক কারেক্টলি দ্য প্রিসাইজ মিনিং অফ টার্ম হেবিয়াস কর্পাস, টু পুট দ্য বডি বিহাইন্ড দ্য প্রিজন বার, টু হ্যাভ দ্য বডি, টু রিমুভ দ্য বডি, আর নান অফ দি অ্যাবভ। কর, 23 জনকে লাইভ দেখতে পাচ্ছি, সবাই ক্লাস আনসার করো। টু হ্যাভ দ্য বডি, সবাই জানো এটা আনসার। তো কোনো ব্যক্তিকে সশরীরে কোর্টের সামনে নিয়ে আসা, দ্যাট ইজ কল হেবিয়াস কর্পাস, হুইচ ইজ বেসিক্যালি দ্য হলমার্ক অফ পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 21, দ্য পার্সোনাল লিবার্টি মেনশন আন্ডার আর্টিকেল 21, অ্যান্ড ফর দিস পারপাস দ্য হেবিয়াস কর্পাস ক্যান বি ইস্যুড বাই দি কোর্ট। দ্য ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ইন হুইচ অফ দি ফলোয়িং কেসেস হ্যাজ মেড দ্য ইম্পোজিশন অফ দি প্রেসিডেন্টস রুল ইন এনি স্টেট আন্ডার আর্টিকেল 356 অফ দি কনস্টিটিউশন ডিফিকাল্ট। সো একে গোপালন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, এস আর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, গোলকনাথ কেস, আর নান অফ দিস। কর, সবাই যারা এমার্জেন্সি ক্লাস করেছে, জাস্ট কদিন আগে আমরা লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি পড়তে গিয়ে এমার্জেন্সি কমপ্লিট করেছি এবং সেখানে এই মামলা নিয়ে ডিসকাশনও করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে।
পার্টিকুলার গাইডলাইন্স টেনে দেওয়া হয় এই মামলায় এবং মিস ইউজ অফ আর্টিকেল 356 ওয়াজ কমপ্লিটলি স্টপড আফটার দিস হিস্টোরিক্যাল জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্যাট ইজ অপশন বি এস আর বোমাই কেস ওকে 1994 ভেরি গুড একদম ঠিক এই মামলাটা হয়েছিল 1994 নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 16 ফাহিয়ান ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দি রিগ অফ রিগন অফ চন্দ্রগুপ্ত টু সমুদ্রগুপ্ত রামাগুপ্ত আর হচ্ছে কুমার গুপ্ত করো 16 নম্বর প্রশ্ন ওকে ওকে ভেরি গুড সো রাইট আনসার একদমই তাই চন্দ্রগুপ্ত টু দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 17 সেলিউকাস সেলুকাস নিকেটর ওয়াজ ডিফিটেড বাই অশোক চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসারা আর হচ্ছে বৃহদ্রথ ওকে এক্স্যাক্টলি সো দ্যাট ইজ অ্যানাদার চন্দ্রগুপ্ত দ্যাট ইজ চন্দ্রগুপ্ত মৌর্য ওকে চন্দ্রগুপ্ত মৌর্যর দ্বারা দ্য ইন্ডাস পিপল নিউ দ্য ইউজ অফ ওয়েটস অ্যান্ড মেজার্স হুইচ ইজ প্রুভড বাই দি ডিসকভারি অফ দিস সিল অ্যাক্ট কালীবঙ্গান হরপ্পা চানুদারা আর হচ্ছে লোথাল কর ওয়েট মেজার্স ওজন পরিমাপ সংক্রান্ত বিষয়ে কথা বলছে সুপার কুল অ্যাকচুয়ালি আমি তোমাদের ইন্ডিয়ান পলিটি পড়াই এটা মক এক্সপ্রেস চলছে এখানে মাল্টিপল সাবজেক্টের ক্লাস চলছে মাল্টিপল সাবজেক্টের এমসিকিউ চলছে যেটা কাউকে একটা কন্ডাক্টেড করাতে হয় সো আমি আজকে কন্ডাক্ট করাচ্ছি সো ইফ দেয়ার ইজ এনি ইস্যু অন হিস্ট্রি অর এনি আদার সাবজেক্ট এক্সেপ্ট পলিটি সো ইউ হ্যাভ টু কনসাল্ট উইথ কনসার্ন টিচার প্রতিদিনই সবগুলো সাবজেক্টেরই মোটামুটি ক্লাস হয় না হলে আগামীকাল তো পেয়েই যাবে সেই সাবজেক্টের সো কনসাল্ট টিচারকে জিজ্ঞেস করে নেবে নিশ্চয়ই তিনি বুঝিয়ে দেবেন ওকে চল সো রাইট আনসার হচ্ছে হরপ্পা অপশন বি ভেরি গুড অনেকে আনসার বি দিয়েছিলে অনেকে ডি দিয়েছিলে সো সব সময় লেথাল হয় না হরপ্পাও রয়েছে এখানে আনসার নেক্সট কোশ্চেন হুইচ অফ দি ফলোয়িং ডাইনেস্টিজ কনকার্ড শ্রীলঙ্কা অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ সো দ্য পান্ডিয়া দ্য চালুক্য দ্য চোলাস অ্যান্ড দ্য রাষ্ট্রকূট ওকে কর সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ শ্রীলঙ্কা অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান countries so right answer hocche ekdomi tai the cholas okay chol samrajyo ba chol bongsher ei bishoy eta question number 20 the virupaksha temple was built by chalukya pallava vakatakas or satvahanas kor কুড়িটা প্রশ্নের পরে স্কোরবোর্ড শেয়ার করবে সবাই আর 25 জনকে লাইভ দেখতে পাচ্ছি এরকম ভাবেই কিন্তু তোমাকেও কোশ্চেনের আনসার দিতে হবে যখন তোমাদের WBCS প্রিলিমিনারি পরীক্ষা হবে অনেকে একটা হিউমার আসছে যে কি জুলাইতে ইলেকশন জুলাইতে আমাদের পরীক্ষা হবে WBCS প্রিলিমিনারি সো আমার কাছে কোনো ইনফরমেশন নেই অনেক ছেলেমেয়ে আমাকে জিজ্ঞেস করছো সো সিম্পলি কারোর কথা শোনার দরকার নেই ওয়েবসাইটে এখানে ওখানে দেখতে হবে না WBPSC-র ওয়েবসাইটে যাও তারা যদি কোনো ইনফরমেশন বা কোনো ডিসিশন নিয়ে থাকেন অবভিয়াসলি সেটা সেখানে তারা ওয়েবসাইটে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এখনই মিটিংয়ে সিদ্ধান্ত হলে বিকালের বেলার মধ্যে দিয়ে দেবে তো সেজন্য 10 জায়গা থেকে ইনফরমেশন নিয়ে কনফিউজড হওয়ার দরকার নেই সবসময় এক্সামের জন্য তৈরি থাকো মাল্টিপল সাবজেক্টের টেস্ট দাও অনেক বেশি করে যেরকম কি না আমাদের অলরেডি অ্যাপেক্স কার্ডের থ্রু দিয়ে তোমরা দিতে পারছো আর এই রকম লাইভ সেশন করো যেখানে তোমরা ডিরেক্টলি আনসার দিতে পারবে কারণ এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আলাদা আলাদা করে সাবজেক্টের একসঙ্গে কম্বাইন করে এক্সাম হচ্ছে যেমনটি কিনা তোমাকে 200 নম্বরের পরীক্ষার কোশ্চেন দিয়ে আনসার দিতে হবে WBCS প্রিলিমিনারিতে ওকে সো রাইট আনসার একদমই তাই অপশান এ চালুক্য কোশ্চেন নাম্বার 21 দ্য ম্যাগলিথিক কালচার দ্য মেগালিথিক কালচার 500 BC টু 100 AD ব্রিংস আস টু দ্য হিস্টোরিক্যাল পিরিয়ড অফ সাউথ ইন্ডিয়া দ্য মেগালিথিস ইউজড বলে অপশন দেওয়া আছে করো অপশন দেখে
weapons made of stone, tools and implements made of stone, graves encircled by big pieces of stones, articles of daily use made of stone. Kor question number 21 20 ta question er ki tar car status bolle na kintu keu scoreboard share koro. So funny, b bolche answer, binoy b boleche tar age এই বলেছে টার্গেট WBCS রাইট আনসারটা হচ্ছে অপশন সি গ্রেভস এনসার্কেলড বাই বিগ পিসেস অফ স্টোনস চলো নেক্সট দ্য রাষ্ট্রকূট কিংডম ওয়াজ ফাউন্ডেড বাই দান্তিক দুর্গা অমোঘবর্ষা গোবিন্দা থ্রি আর অপশন ডি হচ্ছে ইন্দ্রা থ্রি কর পনেরোটা ঠিক করেছে তপশ্রী চিত্রায়ন চোদ্দটা দীপ্তি চোদ্দটা ওকে বাকিরাও আনসার ভালো করেছ স্কোরবোর্ড শেয়ার করুন একুশের কোনটা হলো একুশের অপশন এ হলো সি হলো গ্রেপস এনসার্কেলড বাই বিগ পিসেস অফ স্টোন আর বাইশের আনসার কি হবে বাইশের আনসার হচ্ছে অপশন এ দান্তি দুর্গা ওকে সবাই আনসার করেছিল তেইশ নম্বর প্রশ্ন কার্ভিং ইন দ্য ফেমাস অজন্তা কেভস ওয়াজ ফার্স্ট স্টার্টেড ডিউরিং দি রিজিয়ন অফ সো কদম্বাস সাতবাহানাস রাষ্ট্রকূটাস আর মারাঠাস করো শ্রাবণী পনেরোটা ঠিক করেছে ওকে অভিজ্ঞান ষোলোটা ঠিক করেছ শ্রাবণী পনেরোটা ওকে আরো বাড়াতে হবে আঠেরো ফাটেরো করতে হবে কুড়িটার মধ্যে তো রাইট আনসার হচ্ছে সাতবাহানাস ওকে চল নেক্সট টোয়েন্টি ফোর দ্য গান্ধারা স্টাইল অফ স্কাল্পচার ডিউরিং দি কুষাণ পিরিয়ড ইজ আ কম্বিনেশন অফ ইন্দো ইসলামিক স্টাইল ইন্দো পার্সিয়ান স্টাইল ইন্দো চাইনা স্টাইল ইন্দো গ্রিক স্টাইল করো চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দাও সবাই ওকে সো রাইট আনসার হচ্ছে অপশন ডি ইন্দো গ্রিক স্টাইল ওকে গান্ধার স্টাইল স্টাইল অফ স্কাল্পচার হচ্ছে ইন্দ্রগ্রিক স্টাইল দ্য ডেড বডি অফ বাবর বাই হিজ ওন চয়েস লাইজ বারিড ইন আগ্রা ফারগানা সম্পর্কান্ত আর হচ্ছে কাবুল করো স্যার আই এম রানা স্যার ইউ রানা তুমি মনে হয় ভুল করছো আমি ইতিহাস পড়াই না আর এক মাস দু মাস ছ মাস প্রিপারেশন নিয়ে ইতিহাস পড়ানোর মতো ধৃষ্টতা আমার নেই সো পলিটি সংক্রান্ত বলো পলিটি সংক্রান্ত কোনো যদি ক্লাসের তোমার প্রয়োজন হয় আই উইল গাইড ইউ ওকে সো আইএনএমের আমাদের অন্য ফ্যাকাল্টি রয়েছেন তারা পড়াচ্ছেন চলো আমরা আমাদের এখানে কোনো এরকম কোনো টিচার নেই যিনি মাল্টিপল সাবজেক্ট পড়ান কারণ আমরা চেষ্টাই করেছি এমন টিচারদেরকেই পড়ানোর ব্যবস্থা করতে যারা পার্টিকুলার একটা সাবজেক্টের ওপর স্কিল্ড হয়েছেন বহুদিন ধরে ওকে সো অবভিয়াসলি আমি আইএনএমের তোমার ক্লাস তো নেন মনে হয় প্রদীপ্ত স্যার নেন রাইট রাজীব স্যারও নেন ওকে চল সো এটা রাইট আনসার কি হবে অপশন ডি কাবুল ভেরি গুড চলো তপশ্রী আসছে ছাব্বিশ নম্বর প্রশ্ন হুইচ অফ দি ফলোয়িং সিটিজ ইজ সিচুয়েটেড অন দ্য রিভার সাইড অফ ব্রহ্মপুত্র হায়দ্রাবাদ গৌহাটি সুরাট এবং কটক কর পঁচিশটা আনসার হয়ে গেল ছাব্বিশ নম্বর প্রশ্ন চলছে তিরিশ জনকে লাইভ দেখতে পাচ্ছি পারলে ক্লাসটাকে শেয়ার করে দিও গৌহাটি ওকে আনসার দিচ্ছে গৌহাটি টার্গেট WBCS বাকিরা ট্রাই করো পারবে সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি গৌহাটি ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 27 ইন্ডিয়াস ফার্স্ট পেপার মিল ওয়াজ সেট আপ অ্যাট শ্রীরামপুর ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ইয়ার অফ শেয়ার করতে গেলে কোশ্চেন চলে যাবে ওকে তো অবশ্যই নো ইস্যু ক্লাস শেষের পরে শেয়ার করে দিও 1832 1900 আর 1854 আমি হোল্ড করছি নাও শেয়ার করো 10 সেকেন্ডস হোল্ড করছি
তোমরা নিশ্চয় জানো আবার নেক্সট আমার পলিটি ক্লাস রয়েছে আজকে স্যাটারডে, সানডেতে পেইড ক্লাসের ক্লাস যেটা নয় সবার জন্য, মানডেতে আবার সকাল 10টার সময় আমার ক্লাস থাকবে 10 AM। ওকে, এসআই কনস্টেবলের WBP-র ক্লাস থাকবে, ওখানে 250 MCQ করানো হচ্ছে, যেটা আমরা অলরেডি কিন্তু তিনটে ক্লাস করে ফেলেছি, 4 নম্বর ক্লাস হবে নেক্সট দিন। ওকে, চলো চট করে শেয়ার করে দাও, সবাই আনসার করে ফেলেছো, আমরা দেখে নিই আনসারটা কি হবে। অপশন বি 1832, ভেরি গুড, সবাই মোটামুটি এটা আনসার ঠিকঠাক করেছিলে। ওকে, সো সবাই শেয়ার করে দিয়েছো, শেয়ার করা হয়ে গেলে আমি আবার পরের কোশ্চেনে যাব। তিরিশ জন লাইভ রয়েছো, ফাইন স্যার, যদি আপনারা উইকেন্ডে স্পেশাল কিছু ক্লাস নেন তো খুব সুবিধে হয়। একদমই তাই চিত্রায়ন, অ্যাকচুয়ালি আমাদের অ্যাপের কাজ চলছে তোমরা জানো, সো আমাদের এখন একটু চাপে আছি আমরা সবাই, সব টিচারকেই কিছু না কিছু কাজ করতে হচ্ছে, বিশেষ করে আমাদের বেশ কিছু ক্লাস দেখবে কম হচ্ছে বা হয়তো মিস হচ্ছে বিকজ অফ দিস কজ। আমরা ঠিক সিস্টেমেটিক ওয়েতে সেভাবেই ক্লাস নেবো এরপর থেকে, ওকে, ডোন্ট ওয়ারি। উইকেন্ডে বা যেগুলো হচ্ছে ছুটির দিন সেগুলোতে ক্লাস বেশি থাকবে। এরপর চল পরের প্রশ্ন, নেম দ্য মেজর রকস অফ ইন্ডিয়ান পেনিসুলার প্লেটু। ওকে, সো অপশন দেখো, অপশন এ, অপশন বি, অপশন সি আর অপশন ডি, দেখে আনসার করো, সবাই আনসার করবে। সো রাইট আনসার হচ্ছে অপশন ই। ওকে, চলো পরের প্রশ্নে যাই আমরা, কোশ্চেন নাম্বার 29, হুইচ ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া। স্মলেস্ট ডিস্ট্রিক্ট, ডিস্ট বলতে এখানে ডিস্ট্রিক্টের কথা বলছে, ভারতবর্ষের সব থেকে ছোট ডিস্ট্রিক্ট কি? ইয়ানাম, মাহে, দান্তেওয়াড়া আর হচ্ছে সিকিম, করো। ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও, ওকে ঝুমা, সো রাইট আনসার হচ্ছে অপশন বি, মাহে, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 30, ইন্ডিয়াস হাইয়েস্ট ড্যাম তেহরি ড্যাম ইজ অন দ্য রিভার অফ, কোন রিভার আছে? গঙ্গা, ভাগীরথী, যমুনা আর হচ্ছে কোশি, কর, ভেরি গুড, অবশ্যই। চলো সবাই একটু স্কোরবোর্ডটা শেয়ার করবে, 30টা কোশ্চেন কিন্তু আমাদের হয়ে গেছে, সো আনসার তো দিয়ে দিয়েছো, আনসারও তোমরা পেয়ে গেলে, ভাগীরথী। নাও দ্য স্কোরবোর্ড, শেয়ার ইউর স্কোরবোর্ড অন দ্য কমেন্ট সেকশন। নেক্সট কোশ্চেন 31, দ্য ক্লাউডস ফ্লোট ইন দ্য অ্যাটমোস্ফিয়ার বিকজ অফ দেয়ার লো, দেয়া আছে ডেন্সিটি, টেম্পারেচার, প্রেশার, ভেলোসিটি, করো। 29, ওকে, 26, 22, 25, ওকে, 24, ভেরি গুড, যারা আনসার করেছো ভালো করে করেছো, প্রথম থেকে অনেকেই মিস করেছো প্রথম দিকে কোশ্চেনগুলো, 24টা ঠিক কোশ্চেন অ্যাটেন্ড করেছো, 20টাই ঠিক করেছো ঝুমা, ভেরি গুড, প্রথম থেকে করলে আরও বেটার হতো নিশ্চয়ই। সো 31 ইজ রাইট আনসার, ডেন্সিটি, একদম ঠিক, লো ডেন্সিটি অফ দি কজ অফ লো ডেন্সিটি। হু অ্যামং দ্য ফলোয়িং প্রপোজ দ্যাট অ্যাটম ইজ ইনডিভিসিবল, ইনডিভিসিবল, অ্যাটম ইজ ইনডিভিসিবল, অ্যাভোগাড্রো, লেভোশিয়ার, ডেলটন আর রুথারফোর্ড, কর। 32 নম্বর প্রশ্নের উত্তর সবাই দিতে শুরু করে দিয়েছো, রাইট আনসার হচ্ছে একদমই তাই, অপশন সি, ডেলটন। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, মুন এস্কেপ ভেলোসিটি ইজ 16 কিলোমিটার পার সেকেন্ড, 2.4 কিলোমিটার পার সেকেন্ড, 9.8 কিলোমিটার পার সেকেন্ড আর 11.2 কিলোমিটার পার সেকেন্ড, কর। 33 আনসার করো সবাই, আনসার সবাই দিয়েও দিচ্ছ, ভেরি গুড, ইজ অপশন বি, 2.4 কিলোমিটার।
নেক্সট কোশ্চেন 34, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য ডেফিনিশন অফ সিজিএস, সিস্টেম অফ মেজারমেন্ট। সো ফুল ফর্ম ফাইন্ড আউট করতে হবে সিজিএস এর, সেন্টিমিটার, গ্রাম সেকেন্ড, সেলসিয়াস, গেজ সেকেন্ড, গজ সেকেন্ড, সেন্টিলটার, গ্রাম সেকেন্ড আর কলম, কলম গজ স্টেডিয়াম কর। সবাই আনসার করবে? মিরাজ, তপশ্রী, সৌভিক, শ্রাবণী, পাপাই, রানা, ঝুমা, দেবজ্যোতি, পবিত্র, চিত্রায়ণ, অভিজ্ঞান, সুপার কুল, টার্গেট, রাজু, দীপ্তি, বিনয়, নিলয়, সৌভিক, পাপাই, প্রাউড বেঙ্গলি, পবিত্র, মাহাতো। চল, সো রাইট আনসার হচ্ছে অপশন এ, একদমই ঠিক, সেন্টিমিটার, গ্রাম অ্যান্ড সেকেন্ড। নাও এ বডি এ অ্যান্ড বি অফ ইকুয়াল মাস কেপ্ট অ্যাট হাইট এইচ অ্যান্ড ফোর এইচ রেসপেক্টিভলি, দ্য রেশিও অফ দেয়ার পোটেন্সিয়াল এনার্জি ইজ, বলে অপশন দেওয়া আছে, 2:1, 4:1, 1:2 অ্যান্ড 1:4। করো কোশ্চেন নাম্বার 35, 35 এর আনসার দাও সবাই। ওকে তপশ্রী স্কিপ করছো, ফাইন, নেগেটিভের থেকে স্কিপ করা বেটার, দিস ইজ দ্য গুড ওয়ে, নেগেটিভ না পেয়ে, এখানে নেগেটিভের প্রশ্ন নেই, বাট এটা অভ্যাস করতে হবে এখন থেকে, যে যদি কোনোটা আমার আয়ত্তের বাইরে থাকে তো আমরা সেটা চেষ্টা করবো সেটাকে অ্যাভয়েড করতে, না কি সেটাকে গেস করে ভুল করে আমার মাইনাস করবো। ওকে, চেষ্টা করবো সবসময় সেটাই, যে যে কটা ঠিক করবো সে কটাই করে আসবো, কনফার্ম থাকবো যে কটা, ভুল করতে যাবো না, ভুল করা মানে নেগেটিভ হবে, তাই না? সো আরও পিছিয়ে যাবো যেটুকু ঠিক করেছি। সো রাইট আনসার হচ্ছে অপশন ডি, 1:4। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36, টু অ্যাভয়েড মেল্টিং অফ আইস হুইচ অফ দি ফলোয়িং ইজ ইউজড, করো, জিওটিন, গ্লাইসল, জিওলাইট আর নন, নন। ওকে 36 সি বলছো অনেকেই, সো রাইট আনসার ইজ গ্যালাটাইন। ওকে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37, প্ল্যান্টস ইউজড ফর দি প্রোডাকশন অফ বায়োফুয়েল আর, পনগামিয়া, গ্লাবরা, জটরোপা, কার্কাস, আকাসিয়া, মেলানক্সিলাইন, নক্সিলিন, নক্সিলন, আজা ডিরাক, আজা ডিরাচটা ইন্ডিকা। ওফ, বড্ড কমপ্লিকেটেড প্রোনাউন্সিয়েশন, যাই হোক, রাইট আনসার ফাইন্ড আউট করতে হবে, 37 অলরেডি আনসার দিতে লেগেছো। প্ল্যান্টস ইউজড ফর প্রোডাকশন অফ বায়োফুয়েল, বায়োফুয়েলের জন্য ইউজ করা, সো রাইট আনসার ইজ জেট্রোপা কার্কাস, ভেরি গুড। চল পরের কোশ্চনে যাই আমি, কোশ্চেন নাম্বার 38, স্ক্যাটারিং অফ লাইট ইজ ম্যাক্সিমাম ইন কেস অফ ভায়োলেট কালার, রেড কালার, ইয়েলো কালার আর হচ্ছে ব্লু কালার। আমি আমার পলিটিক্স প্রোনাউন্সিয়েশন যখন সায়েন্সেস কোনো ওই রিসেস অর লাইক প্রোরোগেশন এগুলো আবার তাদের কাছে এরকম অদ্ভুত অদ্ভুত লাগে, আবার আমার কাছে সায়েন্সের এই টার্মগুলো এরকম লাগছে, আমারও দাঁত পড়ে যাওয়ার জোগাড়। চলো রাইট আনসার হচ্ছে একদমই তাই, ভায়োলেট কালার ইজ দ্য রাইট আনসার, অপশন এ। 39, কিডনি স্টোনস আর কম্পোস্ট অফ ক্যালসিয়াম অক্সালেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম নাইট্রেট, সোডিয়াম বাইকার্বনেট, করো। ক্যালসিয়াম অক্সালেট বলছে প্রাউড বেঙ্গলি, বাকিরাও অনেকেই অপশন এ, অনেকে কেন সবাই অপশন এ করছো, ভেরি গুড, ইটস আ পপুলার কোশ্চেন অলসো, রাইট, ক্যালসিয়াম অক্সালেট, ভেরি গুড। চল 40, কোশ্চেন নাম্বার 40 হলে কিন্তু আবার স্কোর বোর্ড চাই আমার, ওকে, স্কোর বোর্ড নয় তোমাদের স্কোর চাই, যেটা আমি দিয়ে আমি বোর্ড বানিয়ে নেবো মনের মধ্যে। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি, ইজি কোশ্চেন, অর্গানিক কেমিস্ট্রির জনক কে, করো, ফ্রেডরিক হুলার, জন মুলার, রেচেল কার্সন আর
অ্যান্টনি লাভুশিয়া, পলিটি টার্ম মোর ইজিয়ার দেন সায়েন্স টার্ম, এক্স্যাক্টলি দেবজ্যোতি। ওকে সো রাইট আনসার ইজ সোলার, ভেরি গুড, অপশন এ। স্কোরবোর্ড দাও সবাই, স্কোরবোর্ড শেয়ার করো, আর যারা ক্লাস করছো তারা অবশ্যই ক্লাসে বেরোনোর আগে লাইক দিয়ে বেরিও। অলরেডি 23 লাইকস অনলি, অনেকেই যারা নতুন তাদের পক্ষে। ওকে চিত্রায়ন, মাস্টার্স ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, ওকে আয়ার ডিপার্টমেন্ট। এক্স্যাক্টলি টার্গেট ডাব্লিউসিএস। চলে আসবো নেক্সট ওয়ান, কলেজ হচ্ছে এসআরএফ কলেজ, শিবনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ, বেলডাঙ্গা মুর্শিদাবাদ। দ্য ফোর ইন্টিগ্রালস কনজিকিউটিভলি লোয়ার দ্যান 81 অ্যান্ড দ্য ফোর কনজিকিউটিভলি হায়ার দ্যান 81 আর অ্যাডেড টুগেদার দিস সাম ইজ ডিভিসিবল বাই, বলে অপশন দেওয়া আছে, কর। ওকে দেবজ্যোতি, দুজন শুধু আনসার দিয়েছে, বাকিটা দাও আনসার, 41 এর আনসার দাও সবাই। ওকে বি বি সবাই বি আনসার দিচ্ছে, দেখা যাক, একদম তাই, সঠিক আনসার হচ্ছে বি 9। 42 কোশ্চেন নাম্বার 42 বলছে ট্রাফিক লাইটস আর থ্রি ডিফারেন্ট পয়েন্টস আর চেঞ্জিং রেসপেক্টিভলি অ্যাট 24, 48 and 72 seconds, ইফ অল থ্রি আর চেঞ্জ টুগেদার অ্যাট 9:10:24 দেন হোয়েন উইল দ্য নেক্সট চেঞ্জ টেক প্লেস টুগেদার। আচ্ছা 9:10:24, ওকে হোয়েন উইল দ্য নেক্সট চেঞ্জ টেক প্লেস টুগেদার, 9:12:25, 9:10:48, 9:12:48 আর 9:10:50। ইজি কোশ্চেন, যত বড় কোশ্চেন হবে আমি সবসময় বলেছি তার ইজি আনসার হয়। সো রাইট আনসার ইজ অপশন সি, ওকে অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলে আসবো নেক্সট কোশ্চেন 43, অনেকে আনসার ঠিক করেছিলে অপশন সি করে। দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 2900% মোর দ্যান দেয়ার এইচসিএফ অ্যান্ড দ্য সাম অফ এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 310, ইফ ওয়ান অফ দি নাম্বার ইজ 20 ফাইন্ড আউট দ্য আদার নাম্বার, কর। 290, 150, 75 আর 300, কর। একদম তাই, ৪৩ এর আনসার এখনো অবধি প্রথম 150, ওকে প্রাউড বেঙ্গলি করলো। বাকিরা ম্যাথ দেখলে কিন্তু ভয় পেলে চলবে না, কারণ মনে রাখতে হবে বিসিএস কম্পালসারিতে 200 মার্কসের কিন্তু ম্যাথ জিআই এর কোশ্চেন থাকবে, ফলে এখন থেকে যদি ম্যাথের প্রতি ভীতি তৈরি হয় তাহলে সেখানে কিন্তু কম্পালসারি পেপারে গিয়ে মার খেতে হবে। তো সেই জন্য এখন থেকেই ম্যাথ যা আসছে সেটাকে অ্যাটলিস্ট করার চেষ্টা করো। তুমি নিজে প্র্যাকটিস কতটা করছো সেটা তো অবশ্যই একটা ফ্যাক্টর, বাট অ্যাটলিস্ট সামনে যেটা আসছে, আমি কোনো একটা মক এক্সাম দিচ্ছি, আমি একটা মক অনলাইনে পরীক্ষা দিচ্ছি, আমি একটা ক্লাস করছি, সেটা কিন্তু করতে হবে, ওকে সেটাতে অ্যাভয়েড করলে চলবে না। সো রাইট আনসার হচ্ছে একদমই তাই, এক্স্যাক্টলি চিত্রা, দেখো মৌখিকভাবে যেটা পারছো করো। 150 ইজ দ্য রাইট আনসার, অনেকে ঠিক করেছো আনসারটা। ইফ 8700 ÷ x ইজ ইকুয়াল টু 300 অ্যান্ড 4590 ÷ y ইজ ইকুয়াল টু 170 দেন x - y ইনটু x + y ইজ ইকুয়াল টু কত? চলো
সবাই আনসার করবে? 23 জনকে লাইক দেখতে পাচ্ছি, চেষ্টা করো, এটা একটুখানি ভাবো। ডিভাইডেড আছে, সো ডিভাইডেডটাকে আইডেন্টিফাই করতে হবে আগে তোমাকে, ইজ ইকুয়াল টু কত সেটা বলা আছে। সো খুব ইজি, ভাজ্য ভাজক আর ভাগফলের গল্প। সো রাইট আনসার একদম তাই, অপশন 112, অপশন সি, অপশন 112। ওকে, প্রাউড বেঙ্গলি আনসার করেছিলে। When 30% of a number is added to another number, the second number increased to its 140%, the second number is equal to x percent of the first number, the value of x is called... Shobai answer korbe? সো রাইট আনসার হচ্ছে একদমই তাই, 45 হচ্ছে অপশন। Next question, 46. What is the... আচ্ছা 45 এর ম্যাথ প্রিলিনা মেনের বলছো, জিজ্ঞেস করছো। অ্যাকচুয়ালি তপস্বী আমাদের এখানে কিন্তু কোশ্চেনগুলো কনসার্ন টিচার বানায়, রাইট? সো তার মানে তোমাকে ম্যাথের স্যারকে জিজ্ঞেস করতে হবে যে স্যার সেদিনকে মক হলো, মক মক এক্সপ্রেসের ক্লাস হচ্ছিল, সেখানে 45 কোশ্চেনটা একটু বলে দেবেন, কী ধরনের কোশ্চেন উনি বলে দিতে পারবেন। হোয়াট ইজ দ্য থিম অফ দি ওয়ার্ল্ড সয়েল ডে 2020? ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স চলে এসেছে, করো আনসার। কিপ সয়েল লাইভ, প্রোটেক্ট সয়েল, বায়োডাইভার্সিটি, লাইফ অফ সয়েল, সয়েল অ্যান্ড নেচার, আর আছে কনজার্ভ সয়েল টু কনজার্ভ ওয়ার্ল্ড। করো আনসার রেগুলার, আমি তোমাদের নিউজ পেপার পড়তে বলি, কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে বলি। সো রাইট আনসার হচ্ছে কিপ সয়েল অ্যালাইভ, প্রোটেক্ট সয়েল, বায়োডাইভার্সিটি। ওকে, কোশ্চেন নাম্বার 46 ইজ অপশন এ। নেক্সট কোশ্চেন, একদম তাই, 45-এরটা আনসার, 45-এরটা আনসার আমি বলে দিয়েছি অলরেডি। নেক্সট কোশ্চেনের আনসার দাও, 47। দ্য ইউরোপিয়ান ইউনিয়ন লিডার্স এগ্রি টু কাট গ্রিন হাউস গ্যাস emissions by 55% by which year? কি হবে? Okay, 2030 বলছো। So right answer হচ্ছে 2030. Very good, একদম ঠিক answer. Next, the book title thus Surya Unbound. Okay, which was released recently is about which incident? 2001 Indian Parliament attack, 2005 Delhi blast, 2008 Mumbai attacks, 2016 Pathankot attack. Okay, করো answer. 48 এর কোশ্চেনটা কিন্তু খুব রিসেন্ট একটা বিষয়, কোন ইনসিডেন্টের উপর লেখাই বই? So right answer is 2001 Indian Parliament attack. Okay, one of the most Indian threat. Otake niye ele boi lekha. 49. Which state government has inaugurated farmer registration and unified beneficiary information system, that is fruits portal for farmers? So fruit portals farmers kade kon state hoy? Tamil Nadu, Karnataka, Punjab or Gujarat? একদম ঠিক, প্রাউড বেঙ্গলি, করো। ওকে তপশ্রী, চলো, 48 হয়ে গেছে, 49 এর আনসার করো।
কর্ণাটকা, সো রাইট আনসার হচ্ছে একদমই তাই, কর্ণাটকা ইজ দ্য রাইট আনসার। ফ্রুটস পোর্টালটা কর্ণাটকা স্টেটের করা, এটা সিঙ্গেল কোট দেওয়া উচিত। অ্যাজ অফ ডিসেম্বর 2020, হুইচ স্টেট ইজ পারমিটেড টু রিসিভ দ্য হাইয়েস্ট মার্কেট বরোয়িংস ফর ইটস পারফরমেন্স ইন ইউএলবি রিফর্মস? তামিলনাড়ু, কেরালা, বিহার আর অন্ধ্রপ্রদেশ। করো এই ক্লাসের প্রত্যেকটা পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে ফ্রম www.ubaplus.in ওয়েবসাইটে গিয়ে। যদি কোনো সমস্যা হয় গো টু ওল্ড ওয়েবসাইটে যাবে, ওকে, গো টু ওল্ড ওয়েবসাইটে গেলে তোমরা সেখান থেকে যাবতীয় ইনফরমেশন পাবে, বিকজ নতুন ওয়েবসাইটটা আমাদের কাজকর্ম চলছে, ওকে। সো ওর ফলে ওখানে কিন্তু সমস্যা করছে, গো টু ওল্ড ওয়েবসাইট করলে তোমরা সেই ওয়েবসাইটে স্মুথলি যেতে পারবে, অ্যাক্সেস করতে পারবে প্রত্যেকটা যেমন পিডিএফ ছিল সেই পিডিএফগুলোকে, ওকে। সো কোশ্চেন নাম্বার 50 স্কিপ করছো, স্কোর বোর্ড দেখাতে হবে কিন্তু, রাইট আনসার হচ্ছে অন্ধ্রপ্রদেশ, স্কোর বোর্ড দেখাবে সবাই। 50টা কোশ্চেন তোমাদের যেমন ঠিক না মক প্রেসে এক্সপ্রেসে থাকে সেরকম হয়ে গেল। তোমরা অ্যাপেস কার্ডটা কিনতে পারো, অ্যাপেস কার্ড কিনতে এত কিছু ফিচার্স রয়েছে, নাম্বার ওয়ান WBCS প্রিলিমিনারি মেনের ফুল এবং মিনি মক, WBPSC প্রিলিমিনারি এবং মেন মক, ক্লার্কশিপ মিসলেনিয়াসের মক, WB পুলিশ কনস্টেবল SR মক, WBP প্রাইমারি টেটের মক, WBP আপার প্রাইমারি টেটের মক, রেলওয়ে এন্ড NTPC গ্রুপ ডির মক, SSC CGL CHSL MTSL মক, SLST মক, ডেইলি প্র্যাকটিস সেট, ইংলিশ, রিজনিং, ম্যাথ, জেনারেল সায়েন্স, জেনারেল স্টাডিজ, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স অল এবং অন্যান্য যদি কোনো পরীক্ষা ইম্পর্টেন্ট আসে তাহলে তারও মক। সো টোটালটাই পাবে আমাদের ওয়েবসাইট থেকে, কিছুদিনের মধ্যে আমরা এটা অ্যাপে নিয়ে চলে আসছি, সো অ্যাপের মাধ্যমে তখন তোমরা পরীক্ষা দিতে পারবে। এটা মোবাইল নাম্বার, কোনো যদি ইনফরমেশন জানার থাকে সিম্পল মোবাইল নাম্বারটা 98034, পরেরটার নাম্বার হচ্ছে 98734, অর্থাৎ 98034 মনে থাকলে মাঝখানে এটা সেভেন করে নেবে পরেরটা যখন 98 লিখবে, ওকে। ওকে, 6 out of 10 কোশ্চেন নাম্বার 41 to 50। ওকে দেবজ্যোতি, খুব শেষের দিকে এসেছো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো আমাকে। আর নেক্সট আমার কোন সময়ে ক্লাস রয়েছে, অন্য টিচারের কোন সময়ে ক্লাস রয়েছে, সব ওয়েবসাইট থেকে আমাদের ইনফরমেশান পাবে, আমাদের যে ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, আমাদের ইউবা ক্লাসের যে ইউটিউবের পেজ, এগুলো তোমরা চেক করতে পারো, সেখানে কিন্তু আপডেট পেয়ে যাবে, তোমরা সেখানে কিন্তু লাইক দিয়ে রেখো অথবা তার মেম্বারশিপ নিয়ে নিও, ওকে। চলো আজকের মতো এখানে কমপ্লিট করলাম, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ওকে ওকে, গুড বাই।